আওয়ামী লীগ কেন্দ্র কার্যালয়ে হরতাল বিরোধী সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, হরতাল ও শর্ত না দিয়ে সংলাপে বসুন, কারণ গণতন্ত্র ও সংবিধানের ধারাকে অব্যাহত রাখতে সংলাপের কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়ার প্রতি বলবো, শর্ত দেবেন না, হরতাল ডাকবেন না, নাশকতা করবেন না, সংলাপে আসুন। বিএনপি নেতা বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরে হয়ে উঠেছেন এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী হাসান হক ইনু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে বিএনপি জামাত জোট, কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহাজোট সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। কোনদিন জঙ্গিবাদী, তেতুল হুজুরের, যুদ্ধ অপরাধীদের তালেবানি রাজত্ব কায়েম করতে দেব না। এর আগে একই স্থানে হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল দিয়ে মানুষ হত্যা করে কোনো সমাধান হবে না, তাই আলোচনা করে সাংবিধানিকভাবে এই সংকটের সমাধান করতে হবে। সাংবিধানিক একটি পবিত্র জিনিস, তাই এর বিধিবিধান সকলকে মেনে চলার আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। হরতালের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সরকারকে জিম্মি করে তারা অগণতান্ত্রিক প্রস্তাব বাস্তবায়িত করতে চায়। এদিকে হরতাল বিরোধী মিছিল নিয়ে সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্র কার্যালয়ে আসতে থাকে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের মাধ্যমে জ্বালাওপোড়া বন্ধ করতে বিরোধী দলের নেতাকর্মীদের পরামর্শ দেন, নইলে জনগণই এর বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।